হমতুল্লাহ বারাকাতু এক ভাই জানতে চাইছেন মাঝাব সম্পর্কে যে মাঝাবের চা ইমামকে আমরা অনুসরণ করবো কিনা এ সম্পর্কে দেখেন অনুসরণ করতে হবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি সাল্লাম রসুল্লাহ সাল্লামকে অনুসরণ শুধুমাত্র রসুল্লাহ সাল্লামকে করবেন আল্লাহ রবুল্লা আলম বললেন অতিউল্লাহ অতিউ রসুল তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করো এবং বলা হয়েছে যারা জ্ঞানী তাদের মধ্যে থেকে তাদেরকে দেখো যদি তাদের মধ্যে একতলাপ দেখো তোমরা ফিরে এসো আল্লাহ রসুলের দিকে সুরা নিশা আয়াত নম্বর উড়শাঠ নিশা আয়াত নম্বর তিরিশ সোরা মোহাম্মদ আয়াত তেত্রিশ নম্বর সুরাত আগাবন সুরেন একাধিক আয়াতে আল্লাহ বলছেন শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলকে অনুসরণ করো তাদেরকে অনুসরণ করতে হবে কোনো ইমাম কে আউলিয়া কে অন্ধভাবে অনুসরণ করা যাবে না এখন যারা এগুলো নিয়ে বাড়াবাড়ি করছেন আল্লাপাক চারটে ইমামকে শান্তিতে রাখুক চারটে ইমাম কখনোই কিন্তু বলেননি যে তোমরা আমাদেরকে অনুসরণ করো মাঝাব কথাটা মানে হলো পথ মাঝাব এটাকে কেউ মাঝাব বলছে কেউ মাসলাক বলছে এবং এইটা হচ্ছে পথ হচ্ছে একটাই হবে তরিকা একটাই হবে রসুল্লাহ সালামের মতন রসুল্লা সাল্লাম বললেন যে বনি ইসরায়েলরা বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছে এবং উম্মতে মোহাম্মদী তিয়াত্তরটা দলে বিভক্ত হবে একটি দল জান্নাতি যেটা হচ্ছে আমি এবং আমার শাহাবাদের উপর যে দলটা থাকবে তিরমিজি মিজি দু হাজার ছশো ছাব একচল্লিশ নম্বর হাদিস অর্থাৎ এই হাদিসকে অনুভব করে বানা যায় যে যারা একমাত্র আল্লাহ এবং পরবর্তীতে রসুল্লাহ ইকরামকে যারা অনুসরণ করবে তারাই হচ্ছে সুসংবাদদাতা এখন আপনি যদি চারটে ইমাম দেখেন চারটে ইমাম হেফেজুল্লাহ চারটে ইমাম রহমানুল্লাহ চারটে ইমাম সুন্দর কথা বলেছেন যে আমাদের কথার মধ্যে আমাদের ফতোয়ার মধ্যে যদি ভুল হয়ে যায় যদি কথাটা রসুল্লাহ সাল্লামের কথার সাথে একতলাপ হয়ে যায় তোমরা কথাটাকে ফেলে দেবে আমাদের কথা মানবে না সাল্লামের যে কথা যে মত সেটাই আমাদের মাঝাব এজা আসমাল হাদিস ফাহুয়া মাজাবে যেটা সৈর সেটাই মাজাব ইমাম আবুয়ানি রহমতুল্ল্লাহি বলেছেন ইজাকুল ইমাম বাষট্টি পৃষ্ঠা এছাড়া আরও দেখতে পারেন যে ইমাম আবু হানিফা যেটা জীবনী যেটা ইরাকতে লেখা হয়েছে সেখানে পাবেন এবং ইলামুল মত্তেকিন দ্বিতীয় খণ্ড তিনশো নয় পৃষ্ঠা ইবনুল আবেদিন ছয় খণ্ড দুশো তিরানব্বই পৃষ্ঠা নাফিউল কাবির একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা ইজাকুল ইমাম হিমাম পঞ্চাশ পৃষ্ঠা এবং জাহাকাল বাতিল আঠেরো পৃষ্ঠা এত জায়গায় আল্লাহ ইমাম আবুহানিফের রহমতুল্লাহ অর্থাৎ নুমান বিন সা উনি বলেছেন যে যদি হাদিস পাবে সেটাই আমার মাঝাব আর আমি এমন কথা বলি যেটা আল্লাহর কিতাব এবং রসুলের বিপরীত হয়ে যায় আমার কথাকে তোমরা ফেলে দেবে সেই কথাটাকেই তোমরা মানবে যেটা আল্লাহ এবং রসুলের কথা সেটাই আমাদের মেনে নেবে ইমাম মালেকও বলেছেন একই কথা যে আমরা যদি কোনো মত দিই সেই মত যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুকূল পাও তাহলে সেটা গ্রহণ করো আর যদি প্রতিকূল হয় তা বর্জন করো জামে বায়ানুল এলিম দ্বিতীয় খণ্ড বত্রিশ পৃষ্ঠা উসুল আহকাম ছয় খণ্ড একশো উনপঞ্চাশ পৃষ্ঠা উসুল আহকাম ছয় খণ্ড একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা জামে উল বানুল এলম দ্বিতীয় খণ্ড একানব্বই পৃষ্ঠা ইমাম সাফি রহমতুল্লা আলা তিনিও একথা বলেছেন সোয়া আদিস হলে সেটাই আমাদের মাজাব অর্থাৎ যদি আমাদের কোনো ফতোয়া কোনো কথা যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় সে কখনোই আমাদের কথাকে মেনে নেবে না সেটা তোমরা বর্জন করো ইলামুল মত থেকে দ্বিতীয় খণ্ড তিনশো একষট্টি পৃষ্ঠা এবং দ্বিতীয় খণ্ড তিনশো তেষট্টি পৃষ্ঠা তিনশো চৌষট্টি পৃষ্ঠা হিলায়া নয় খণ্ড একশো ছয় পৃষ্ঠা এবং জাহাকাল বাতিল কুড়ি পৃষ্ঠা একই জায়গায় বলা হয়েছে ইমাম আহমেদ আহমতুল তিনিও বলেছেন যে তোমরা অন্ধভাবে আমাদেরকে অনুসরণ করো না আর সাফিকে অনুসরণ করো না বরঞ্চ এমন কথা যে কথাগুলো আল্লাহর এবং আল্লাহ রসুলের সাথে মিলে যাবে সেই কথাগুলোকে তোমরা মানবে যেগুলো মিলবে না সেখানে ফেলে দেবে এখানেও আছে ইলামুল মহমদ দ্বিতীয় খণ্ড তিনশো নয় পৃষ্ঠা এখানেও বলা হয়েছে অর্থাৎ আমরা এই চারটে ইমামদের জীবনী আমরা দেখতে পাই যে চারটি ইমাম এত জ্ঞানী ছিলেন আল্লাহ তাদেরকে শান্তি দেন চারটি ইমাম তেনারা এত জ্ঞানী থাকা সত্ত্বেও তিনাদের মধ্যে সন্দেহ ছিল যে আমাদের কোনো ফতোয়া যদি কোনো সময় রসুল্লাহ সাল্লামের কথার সাথে ইখতলাফ হয়ে যায় তাই তেনারা গ্যারান্টি দিতে পারেননি আর তার অনুসারী যারা বলছেন আমরা তাদের অনুসারী তাই তারা কিভাবে গ্যারান্টি দিচ্ছেন যে আমাদের ইমাম সঠিক ছিলেন আমাদের ইমাম এটা বলে গেছেন এই ফতোয়াটাই সঠিক দেখেন চারটি ইমামকে শ্রদ্ধা করেন যারা বলছেন যে আমরা মাজাম মানি আমি তাদের সাথে গ্যারান্টি দিলাম আপনারা কোনো আপনি না ইমাম আবহানিফাকে মানছেন না ইমাম মালিক মানছেন না ইমাম হাম্বলি মাহমদুল্লাহকে মানছেন না তাই আলহামদুল্লাহ আমি বলবো আমি চারটি ইমাম কি শ্রদ্ধা করি চারটি ইমাম কি ভালোবাসি আমি একশো পার্সেন্ট হানাফি একশো পার্সেন্ট হাম্বলি একশো পার্সেন্ট সাফি একশো পার্সেন্ট আমি সাফি কিন্তু আমি অনুসরণ করি নবী মোহাম্মদ সাল্লি অর্থাৎ আমাদের উত্তিজ্ঞ হবে প্রত্যেকটা উম্মতি মোহাম্মদি একমাত্র আল্লাহর ইবাদত করবেন এবং ইবাদতের তৈরি করতে হবে নবী মোহাম্মদামের মতন আর কোনো কাউকে অনুসরণ করা যাবে না কারণ চারটি ইমামই পরিষ্কার করে বলে দিয়ে গেছেন চারটি ইমাম কখনই বলেননি যে আমার মৃত্যুর পর তোমরা আমাদের নয় মাঝাব তৈরি করো যারা এগুলো করেছে গোরামি আল্লাহ পাকে আমাদের সকলকে সেই দান করুন কোরআন এবং হাদিস জীবনযাপন করতে ফির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ